কুয়াকাটায় দ্বিতীয় দিনে আমরা যখন সূর্যোদয় দেখার জন্য আসলাম, ততক্ষণে সূর্য উঠে গেছে। তাছাড়া সেদিন খুবই মেঘ ছিল, যার কারণে সূর্য ওঠাটা দেখা যায়নি। পরবর্তীতে কি করব, ঘোরাঘুরি শুরু করলাম। তো আজকে সারাদিনে যা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকুন এবং আশা করছি খুব ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারব। তো দেখতে থাকুন আজকের ভ্লগ। আমরা সকালবেলা সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম হচ্ছে সি বিচে। এখানে হচ্ছে আমরা ঘোরাঘুরি করলাম, দেখলাম, ছবি তুললাম এবং সর্বশেষ হচ্ছে আমরা এখন এখানে সকালবেলার খাবারটা খাওয়ার চিন্তা ভাবনা করেছি এবং এখানে খাবো বলে আশা করতেছি। তো এই স্পটেই একটা রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে সূর্যোদয় খাবার ঘর। আর এখানে হচ্ছে আমরা এখন খাবো। আর এই সূর্যোদয় স্পটেই হচ্ছে আছে আমাদের বড় ভাই, এই যে ভুনা খিচুড়ি আর এই যে কাঁচা ইলিশ, আপনি বলবেন আপনাকে ভেজে দেবে মচমচে করে। তো এটা হচ্ছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা খাবার হবে, যদিও ইলিশের সাইজ একটু ছোট, তারপরও আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। অবশ্যই এখন ইলিশের ইয়ে সিজন আর কি, মৌসুম না, যার কারণে হচ্ছে ইলিশটা খুব একটা পাওয়া যায় না, এই কারণে একটু সাইজে ছোট। তবে খাবারের দাম ইলিশ আর হচ্ছে খিচুড়ি সহ মাত্র 80 টাকা। তো আপনারা সকালবেলা যারা আসবেন এখানে, এনাদেরকে বললে আপনাকে দুপুরের খাবারও করে দিবে, ঠিক আছে? দুপুরে যে কোনো আইটেম আপনারা যদি বলেন একদম রেডি টু কুক থাকবে, আপনারা চাইলে ইনস্ট্যান্ট করে দিতে পারবে তারা। দেখি কি খিচুড়ি করছেন, এই যে খিচুড়িতে ভালো একটা স্মেল আসতেছে, অসাধারণ বাবা। এই যে দেখেন ইলিশ, এই যে ইলিশের লেজ দেখা যাচ্ছে বাবা, এখান থেকে ইলিশ নিয়ে আপনাকে ভেজে দিবে মচমচ করে খাবেন। এখন হচ্ছে আমাদের সুজন ভাই সবাইকে সার্ভ করতেছে এবং আমরা এখন এটা খাবো, খেয়ে খুব মজা করে তারপরে হচ্ছে এখান থেকে যাব। ওকে, আমি সমুদ্রের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি এবং সমুদ্র বেশ উত্তাল, ঢেউ আসতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউয়ের পরে ঢেউ। এবং সাধারণত কুয়াকাটাতে এত ঢেউ কখনো দেখা যায় না, যদিও এই এলাকাতে মানে সকালবেলার দিকে খুব একটা ঢেউ থাকে না, সাধারণত বিকালের দিকে অনেক সময় ঢেউগুলো দেখা যায় বা সন্ধ্যার পরে। তো সেই ঢেউটা আজকে আমরা সকালবেলা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া কুয়াকাটাতে। যদিও কক্সবাজারে সবসময়ই ঢেউ থাকে, কিন্তু কুয়াকাটাতে আসলে এই সময়টাতে ঢেউ খুব একটা দেখা যায় না। তারপরও হচ্ছে আমরা এখানে বেশ ভালো ঢেউ দেখতে পাচ্ছি এবং যে গর্জনটা আপনারা শুনতে পাচ্ছেন হয়তো বা, গর্জনটা কিন্তু দারুণ লাগতেছে। সকালবেলা আমরা এখানে নাস্তা করলাম এই একদম সি বিচের পাশেই, আপনারা হয়তো বা দেখবেন, এই যে আমি দেখাই, এই যে সি বিচ, ওই যে রেস্টুরেন্টগুলো ওইখানে আমরা খেয়েছি। জেলে মাছ ধরতেছে জীবিকার তাগিদে। এই যে আমি খুব কাছাকাছি সমুদ্রের, উনিও যে ওখানে জাল পেতে রাখতেছেন এবং এগুলাতে কিছুক্ষণ পরে এসে আবার মাছগুলা কালেক্ট করবেন, এই হচ্ছে এখানকার মানুষের জীবন জীবিকা, এভাবেই চলে তাদের। এইটা হচ্ছে সমুদ্র থেকে একটা নদী বের হয়ে গেছে, এই যে নদী, এখানে কিছু জাল ফেলা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে হচ্ছে আপনার ইয়ে করা যায়, রিল্যাক্স করা যায়, রিল্যাক্স করার জন্য। আরে
দেখেন এত সুন্দর দৃশ্য, আমি এর আগে কুয়াকাটা এসেছিলাম কিন্তু এত সুন্দর ভাবে কখনো দেখা হয় না, এত এক্সপ্লোর করা হয় না। অসাধারণ দৃশ্য, আপনারা আসতে হবে, এগুলা দেখতে হলে আসতে হবে, ঠিক আছে? এগুলা আসলে ভাষায় প্রকাশ করার ঢেউ আসতেছে। ও বাবা, ও বাবা, অসাধারণ। Thank you.
দাও পোজ দাও পোজ দাও পোজ দাও আজকে আমরা থাকবো, দেন হচ্ছে কালকে আমরা এখান থেকে চলে যাবো সকালবেলা। এখন খাওয়া দাওয়া শেষ করবো, দেন হচ্ছে সকালে আমরা রওনা দিব। এখানে বার্মিজ চাটনি, বার্মিজ চকলেট এবং বার্মিজ যত ধরনের প্রোডাক্ট আছে সবই এখানে পেয়ে যাবেন আপনারা। বিয়ার পাবেন, ড্রিঙ্কস পাবেন, সবই এই দোকানের মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে একটা মার্কেট আছে, যে মার্কেটটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বার্মিজ আইটেম এবং আমাদের দেশীয় কিছু আইটেমও আছে। এই যে এই জায়গার মধ্যে হচ্ছে আপনার যে সমস্ত কি বলে শামুক ঝিনুকের যে সমস্ত কাজের জিনিস সেগুলোও এখানে পেয়ে যাবেন। এটাকে বলা হয় বার্মিজ মহিলা মার্কেট। আমরা এখন আসছি হচ্ছে মার্কেটের মধ্যে কিছু কেনাকাটা করবো, ওয়াকাটা মার্কেটে আসছি। আর এই যে ভাইয়ার দোকানের নাম কি ভাইয়া? হানিমুন বাউফল স্টোর। আচ্ছা, এখানে হচ্ছে যত ধরনের বার্মিজ আচার, তারপরে হচ্ছে বার্মিজ চকলেট, তারপরে হচ্ছে আর কি কি আছে ভাই? আচ্ছা, খেলা খেলনা টেলনা আছে, হ্যাঁ, তারপরে যে ইয়েটে শোপিস টপিস আছে, তারপরে হচ্ছে এটাকে কি বলে পার্স পাওয়া যায়, যাবতীয় সব কিছুই পাওয়া যায়। যদি আপনারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসেন সেক্ষেত্রে ভাই কিছু ডিসকাউন্ট করে দিবে, দেবেন তো? আচ্ছা, কত পার্সেন্ট দেবেন? 10%, ওকে ফাইন। ওকে, সব ব্লগাররাই বলে যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট আছে, সব ব্লগার শুধু এভাবে বলতে থাকে, তারাই সাধারণ জনগণকে না, সব ব্লগারের ডিসকাউন্ট তো আর একজনকে দেওয়া যাবে না, যে কোনো একজনের কথা বললে পরে সেই ডিসকাউন্টটা দেয় সাধারণত। ঠিক আছে, দেখা গেল আমি অমুকের এখান থেকে আসছি, আচ্ছা ঠিক আছে 10%, আমি অমুক ভাইয়ের পক্ষ থেকেও আসছি আবার 10%, সেটা পসিবল না। পসিবল হচ্ছে যে কোনো একজনের কথা বললে একটা ডিসকাউন্ট দিবে, রেফারেল লিংক একটা দেয়া আছে, হ্যাঁ একটাই। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো ভাইয়া হচ্ছে, ভাইয়ারা দুজন আছে, ভাইয়ার নাম কি? রাব্বি ভাই। আর ভাইয়ার নাম কি? বিল্লাল ভাই। বিল্লাল ভাই আর রাব্বি ভাই এখানে নর্মালি থাকে এবং আপনারা এসে যদি বলেন তাহলে যতদূর সম্ভব ভাইয়ারা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে, ফয়সাল দ্য ভার্সেটাইল চ্যানেলের পক্ষ থেকে আসলে। আর অবশ্যই আপনারা ফয়সাল দ্য ভার্সেটাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে পাশে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।